সরকারি রাহমাতা কলেজের ইসলাম শিক্ষা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে ফিকা ফিকাহের চার ইমামের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি আমরা জানি হিজরি দ্বিতীয় শতাব্দীর গোড়ার দিকে ইসলামের বিশ্বব্যাপী বিস্তারে প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল ইসলামের সেই সুদূর প্রসারী প্রচারণা ভারতের সিন্ধু থেকে সুদূর ইউরোপের স্পেন এশিয়া মাইনর এবং উত্তর আফ্রিকা পর্যন্ত এলাকা ইসলাম ছিল ক্ষমতাসীন শক্তি বহু জাতি দেশ আর তাদের শিক্ষা সংস্কৃতি জীবনাচার সভ্যতা প্রভৃতি ইসলামের মতভেদ ও মতানৈক্যের এক অনাকাঙ্ক্ষিত প্রেক্ষিত রচনা করেছিল আইন বর্ণনায় শৃঙ্খলা ছিল না এজন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালি নীতিমালাও দেখতে পাই না সর্বসাধারণের উপযোগে বিন্যস্ত কোনো আইন সংকলন ছিল না ফলে ইসলামী অনুশাসন অনুশীলনের বিষয়টি বেশ দুরূহ বিষয়ে পরিণত হয়েছিল শাসক গোষ্ঠীর যোগসাজসে শরিয়াতের বিধানাবলী সুবিধামতো পরিবর্তন করার ধারা সূচিত হয়েছিল দর্শন দর্শনশাস্ত্রের বহুল প্রচার মুসলিমদের মধ্যে এনেছিল নানা রকম অন ইসলামিক মতবাদ ও আদর্শ ইসলামের এহেন দুর্দিনে নিষ্ঠাবান বিজ্ঞ মুসলিম মুস্তাহিদগণ ইসলামী আইনের প্রকৃত রূপ সংরক্ষণের জন্য সর্বসাধারণের মধ্যে এর সহজ উপস্থাপনার উদ্দেশ্যে ফিকহ সংকলন ও সম্পদ সম্পাদনায় আত্মনিয়োগ করেন তাদের মধ্যে স্বতন্ত্র মাঝাব প্রতিষ্ঠা ও ফিকা সম্পাদনায় নেতৃত্ব দিয়ে বিশেষ খ্যাতি লাভ করেন চারজন বিশ্ববিখ্যাত মুস্তাহিদ এরা হলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা আলাই ইমাম মালিক রহমাতুল্লা আলাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ও ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই তাদের প্রবর্তিত মাঝাবগুলো হলো যথাক্রমে হানাফি মালিকি সাফি ও হাম্বলি মাঝাব এখানে বিশ্ববরেণ্য এ চতুয় ইমাম সম্পর্কে আলোচনায় প্রথমেই আমি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই এর জীবনাবলী জীবনাচরণ কিছুটা আলোচনার প্রয়াস পাচ্ছি ইমাম আবু হানিফা রহ রহমতুল্লা এর নাম নুমান বিন সাবিত আবু হানিফা তার কুনিয়াত বা উপনাম তিনি এ নামেই পরিচিত তার উপাধি ইমাম আজাম হিজড়ি আশি সালে তিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করেন এবং এখানেই লালিত পালিত হন শৈশবে তিনি পিতৃহারা হন ইমাম জাফর সাদিকের তত্ত্বাবধানে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় খুব কম বয়সে তিনি অসাধারণ মেধা ও তীক্ষ্ণ শক্তিতে তাফসির হাদিস বালাগাত ও অন্যান্য শাস্ত্র বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করেন এ সময় তিনি রাসুল সাল্লাহ সাল্লামের খাদেম বিশিষ্ট সাহাবি হরত আনাস বিন মালিক রহমাতুল্লা আলাই এর খিদমতে হাজির হন সরি হঠাৎ আনাস বিন মালিক রাদেউল্লাহু এর খেদমতে হাজির হন কিন্তু বয়কনিষ্ঠতার জন্য কোন হাদিস শিখতে ব্যর্থ হন প্রসিদ্ধ চারজন ইমামের মধ্যে কেবল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাসুদ সাল্লা সাহাবি রাজিউল্লাহনুদের সাক্ষাৎ পেয়েছিলেন আনাস রাজিয়ালু সারা হরজত আবু তোফায়েল সাহাল বিন সাদ আব্দুল্লাহ বিন আবি আউফ প্রমুখ সাহাবি রাজি যুগ পেয়েছিলেন এবং তাদের অনেকের সাক্ষাৎ পেয়েছিলেন এক হাজার হিজড়িতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হাম্মদ বিন সুলাইমানের শিক্ষালয়ে ভর্তি হন একশো দশ হিজড়ি পর্যন্ত এখানে গভীর নিঃশ্বাসশাস্ত্রে জ্ঞানার্জন অব্যাহত রাখেন এরপর কুফার মহাদিসের নিকট হাদিস অধ্যয়ন সম্পন্ন করেন কিন্তু তিনি বেশি আগ্রহবোধ করেন ইসলামী আইনে অধ্যয়ন শেষে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পৈতৃক ব্যবসায় নিয়োজিত হন এবং আমৃত এতেই নিজেকে ব্যাপৃত রাখেন একশো বিশ হিজড়িতে ইমাম হাম্মদ রহমতুল্লে ইন্তেকাল করলেন করলে ব্যবসায়ের পাশাপাশি তিনি উস্তাদের শিক্ষালয়ের দায়িত্ব নেন একশো পঞ্চাশ হিজড়িতে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইমাম আজম এই শিক্ষালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এ সময় অসংখ্য শিক্ষার্থী তার কাছে ফিকো শেখেন এদের মধ্যে রয়েছে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার প্রমুখ মনীষী রহমতুল্লাগণ ইমাম আজাম আবু হানিফা রহমতুল্লাহ এর পূর্বে ফিকাহ ইসলামী কোনো স্বতন্ত্র শাস্ত্র ছিল না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রথম ফিকহকে বিন্যস্ত স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদা দেন ফিকহ সম্পাদনার কাজ সম্পন্ন করার জন্য তিনি একশো বত্রিশ একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করেন নিজের শ্রেষ্ঠতম চল্লিশ জন ফকরি শিক্ষা থেকে নিয়ে একটি সম্পাদনা পরিষদ এবং সর্বশ্রেষ্ঠ দশজনকে নিয়ে পর্যালোচনা পরিষদ গঠন করে তিনি ফিকহ সংকলনের বিধিবদ্ধ ধারার সূচনা করেন এবং আজম রহমতুল্লাহ এর নিবিড় তত্ত্বাবধান প্রত্যক্ষ মতামতদান ও বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরল্লেষ প্রচেষ্টায় দীর্ঘ বাইশ বছরে ফিকা শাস্ত্রের প্রথম পূর্ণাঙ্গ সংকলন সমাপ্ত হয় প্রাথমিকভাবে এতে ত্রাশি হাজার মাসালা স্থান পায় এগুলোর নাম রাখা হয় কুতুবে হানাফিয়া জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এ সংকলনকে সমৃদ্ধ করার চেষ্টা করেন শেষ পর্যন্ত এতে পাঁচ লাখ মাসালা সংকলিত হয় একশো পঞ্চাশ বন্দি বন্দি অবস্থায় তার উপর বিষ প্রয়োগ করা হয় সিজদারত অবস্থায় শহীদ হন এ মহান জ্ঞান সাধক ইতিহাস খ্যাত বাগদাদে তাকে দাফন করা হয় যেটি বর্তমান ইরাক নামক রাষ্ট্রে রয়েছে এই ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী এরপর আমরা দেখতে পাই ইমাম মালিক রহমতুল্লাহ এর জীবনী কি বিষয় রয়েছে এখানে ইমাম মালিক রহমত উল্লা নাম মালিক বিন আনাস আলাই তার কুনিয়াত বা উপনাম আবু আবদুল্লাহ তবে তিনি মূল নামেই বিশ্ববিখ্যাত হন আমৃত্যু মদিনায় অবস্থানের জন্য তার উপাধি ছিল ইমাম ইমামু দারুল হেজরাত অধিকাংশ ঐতিহাসিক ও তার জীবনী লেখকের মতে ইমাম মালিক রহমতুল্লাহ তেরানব্বই হিজরিতে জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে মদিনায় নিজ পরিবারে কৈশরে তিনি প্রখ্যাত মুহাদ্দেশ আব্দুর রহমান বীর হরমুজ ইমাম জাহুরি নাফে বিন ইবনে জাকওয়ান ইয়াহিয়া বিন সাঈদ প্রমুখে নিকট হাদিস শিক্ষা লাভ করেন যৌবনের প্রারম্ভে মক্কায় রবিয়াতুর রায়ের নিকট ইমাম মালিক ফিকা অধ্যয়ন করেন এক্ষেত্রে খুব কম সময়ে তিনি বিশেষ দক্ষতা প্রদর্শন করেন যার জন্য তিনি প্রথম যৌবনেই ফতোয়াদান ও রিওয়াতের অনুমতি লাভ করেন শিক্ষা জীবন শেষে ইমাম মালিক রহমতুল্লাই মদিনায় অধ্যাপনা শুরু করেন আবদুল্লা বিন মোবারক ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম শফি প্রমুখ বরেণ্য ব্যক্তিগণ তার নিকট ফিক ও হাদিসের শিক্ষা গ্রহণ করেন মদিরাবাসী হওয়ার সুবাদে গোরা থেকেই তিনি হাদিস সংগ্রহ শুরু করেন এরপর সংগৃহীত বিপুল হাদিস থেকে যাচাই বাচাই করে মাত্র সতেরোশো বিশখানা হাদিসের সমন্বয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলায় মুসলিম আইনের হাদিস ভিত্তিক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মোয়াত্তা প্রণয়ন করেন এছাড়াও কিতাবুল মাজা আলী সাদ কিতাবুল মানাসিক কিতাবুল সুনান তার উল্লেখযোগ্য গ্রন্থ ফিকহি মালিকি তার উদ্ভাবিত সমূহের বিশেষ সংকলন ফাতিমীয়দের সমর্থন করায় আব্বাসী খলিফা আল মনসুর তাকে কারারুদ্ধ করে ও নির্যাতনের আদেশ দেয় কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তা নীতিতে অটল থাকেন মানসুরের শাসনামলে তার কারা জীবন ও নির্যাতন অব্যাহত থাকে পরবর্তীকালে খলিফ হারুনর রশিদ তাকে মুক্তি দেন এবং যথাযথ মর্যাদা প্রদান করেন রসুল সাল্লাহামের প্রতি ইমাম মালিক রহমতুল্লাহ সীমাহীন ভালোবাসা পোষণ করতেন রসুল সাল্লাহ সাল্লাম হিজাউজ মক্কা মদিনার মধ্যবর্তী স্থান বাইরে যাননি বলে তিনি ও কোনো দিন এর বাইরে যাননি কেবল সাল্লামকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্যই তিনি মদিনাবাসীদেরকে তার মাসালা উদ্ভাবন প্রক্রিয়ার বিশেষ স্থান দিয়েছেন একশো উনআশি হিজড়িতে ইমাম মালিক রহমতুল্লাহ ইন্তেকাল করেন মদিনার জান্নাতুল বাকিদে তাকে সমাহিত করা হয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফি রহমতুল্লাহ তবে তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ নামে পিতা মাতা উভয়ের দিক থেকে তিনি রাসুলসাল্লাহ আসসালামের সাথে সম্পৃক্ত একশো পঞ্চাশ হিজড়িতে আধুনিক ফিলিস্তিনের গাজা প্রদেশে তার জন্ম হয় মাত্র দু বছর বয়সে ইমাম সাফি পিতাকে হারান মায়ের স্নেশ্রয়ে তার শৈশব কাটে তার উৎসাহে ইমাম সাফি শিক্ষা গ্রহণ শুরু করেন মাত্র দশ বছর বয়সে কোরআনেম আজিদ ও ইমাম মালিক আলাই মোয়াত্তা মুখস্থ করেন উচ্চতর তিনি মক্কা গমন করেন এখানে মুসলিম বিন খালিদ জানজি রহমতুল্লাহ নিকট ফিক্ষ অধ্যয়ন করেন এবং পাঁচ বছরেই ফতোয়া দানের অনুমতি পেয়ে যান মদিনায় ইমাম মালিকের নিকট হাদিসের বিস্তারিত অধ্যয়ন করেন এছাড়া আরও একাশি জন মুহাদ্দিসের নিকট ইমাম শাফি রহমতুল্লাহ হাদিস অধ্যয়ন করেন তিনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নিকট হাদিস ফিক সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করেন অধ্যাপনার শেষে ইমাম শাফি রহমতুল্লাহ অধ্যাপনা শুরু করেন জ্ঞান গভীরতা ও বিজ্ঞতার জন্য খুব সহস সহসায় শ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকি হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে আব্বাসে খলিফা হারুনুর রশিদ তার সুনাম ও বিজ্ঞতার জন্য তাকে নাজরান প্রদেশের প্রশাসক নিয়োগ করেন ফাতিমীয়দের প্রতি পক্ষপাতিত্বের মিথ্যে অভিযোগে ইমাম শাফি রহমতুল্লাহ পদচ্যুত হন অবশ্য খুব শীঘ্রই এই অভিযোগ মিথ্যা প্রতিপন্ন হলে খলিফা তাকে শপথে বহালের ঘোষণা দেন কিন্তু ইমাম শাফি রহমতুল্লায় সবিনয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে অধ্যাপনায় ফিরে যান একশো পঁচানব্বই হিজড়িতে ইরাকে ইমাম শাফি রহমত তার স্বতন্ত্র মাঝাব প্রবর্তনের ঘোষণা দেন একশো আটানব্বই হিজড়িতে মিশরের গমনের পর তিনি তার মাঝাবে কিছু পরিবর্তন আনেন নিজ মাঝাবের প্রচারণার জন্য ইমাম শাফি রহমতুল্লায় বেশ কিছু গ্রন্থ রচনা করেন ইরিসালা উসুলিয়া কিতাবুল উম রিসালাত ফি আদিল্লাতিল আহকাম কিতাবুল ইখতিলাফ আল হাদিস তার উল্লেখযোগ্য গ্রন্থ তিনি উসলু আল বা ফিক গবেষণার মূলনীতি প্রণয়ন করেন এজন্য তাকে এ শাস্ত্রের জনক বলা হয় দুইশো চার হিজড়িতে ইমাম শাফি রহমতুল্লাই মিশর ইন্তেকাল করেন এখানেই তাকে দাফন করা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর নাম আবু আবদুল্লাহ আহমদ বিন হাম্বল আল মারুফি একশো চৌষট্টি হিজড়িতে ইরাকের রাজধানী বাগদাদে তার জন্ম হয় শৈশবেই তিনি পিতৃহার হন পারিবারিক ঐতিহ্য অনুযায়ী এই সময় তিনি কোরআন হাদিস ও আরবি ভাষায় প্রাথমিক শিক্ষা নেন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট ফিক অধ্যয়ন করেন একাধিক ক্রমে পনেরো বছর বয়স পর্যন্ত বাগদাদের বিখ্যাত ফকিদের নিকট অধ্যয়ন অব্যাহত রাখেন একশো উনআশি হিজড়িতে তার হাদিসের উচ্চশিক্ষা গ্রহণ শুরু হয় হুসাইম বিন বশির উমাইর বিন আবদুল্লাহ আব্দুর রহমান বিন মাহাদি আবু বক্কর বিন আয়াস প্রমুখ মহাদিশদের নিকট তিনি হাদিস শেখেন হাদিস সংগ্রহ অধ্যয়নের জন্য তিনি সুদূর ইয়ামান সহ গুরুত্বপূর্ণ প্রদেশসমূহ সফর করেন একশো পঁচানব্বই হিজড়িতে মক্কায় ইমাম শাফি রহমাতুল্লাহর নিকট ফিকা অধ্যয়ন করেন শিক্ষা সমাপ্তির পর ইমাম আহমদ রহমাতুল্লাহ অধ্যাপনা শুরু করেন এ সময় তিনি মহাদ্দ হিসেবে তার সমকালীন আব্বাস খলিফা আল মামুন সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা দিলে ইমাম আহমদের প্রতিবাদ শুরু করেন তিনি বক্তৃতা ও বিতর্কের মাধ্যমে মুসলিমদের প্রকৃত ইমানি চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করেন ফলে খলিফা তাকে গ্রেফতারের নির্দেশ দেন মুতাসিম বিল্লা খিফাহ ইমামের উপর অমানসিক নির্যাতন চালায় কিন্তু তিনি মোতাজিরাদির সাথে কোনো আপোষ করেননি দুশো বত্রিশ হিজরিতে মোতাওয়াক্কিল খলিফা হয় মোতাজিলাদের প্রতিরোধের ঘোষণা দেন এর প্রথম পদক হিসেবে তিনি ইমাম আহমদকে মুক্তি দেন ইমাম আবারও অধ্যাপনায় নিয়োজিত হন সবশেষে দুইশো একচল্লিশ সিজড়িতে ইমাম আহমদ পলক গমন করেন ষাট হাজার মহিলা সহ তার জানা যায় দশ লক্ষাধিক লোক সমবেত হয় বাগদাদেই তাকে সমাহিত করা হয় আন্দোলন সংগ্রামের মধ্যে ইমাম আহমদ বেশ কিছু গ্রন্থ লেখেন এর মধ্যে মুসনাদে আহমদ কিতাবুল মানাসিক দলিলুর তালিব প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ এই মোটামুটি আমাদের চারজন বিখ্যাত ইমাম চতুষ্টয় জনার পরিচয় ইমাম হানিফা যাকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলা হয় ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ আল্লাহ পাক ওনাদের সকলকে কবুল করুন সকল খেদমতকে কবুল করুন আমাদেরকে এই যে কোনো একজন ইমামের অনুসরণ করে রাসুলের অনুসরণ করে পাক আমাদেরকেও কবুল করুন আমরা যেন মতভেদ ভুলে গিয়ে তাদের এই বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে জীবন জীবনের সহজ পথে পরিচালিত হয়ে করে নিজেকে আমরা যেন সাফল্যের মাকামে আল্লাহর মনোনীত দিনুল ইসলামের পথে চলতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক ওখেজনাহামদুলিল্লাহি রব্বালিন আসসালামু আলাইকুম ও রহমাতাল্লাহি